আসসালামু আলাইকুম। আজকে আবারও সফলতার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে আমাদের মিডিয়া পক্ষ এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করেছেন যিনি অনেক রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পাননি সরকারি চাকরি এবং অবশেষে ফ্রিল্যান্সিংয়ে পেলেন সফলতা। তিনি যে সকল রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাননি তার মধ্য থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ভাইবা পরীক্ষার কাহিনী আমরা শুনব তার কাছ থেকে, যা আপনাদের উৎসাহ উদ্দীপনা যোগাবে। আর আপনাদের যদি এমন কোনো কাহিনী থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মোবাইল নম্বর দিবেন, আমাদের মিডিয়া পক্ষ আপনাকে প্রকাশের সুযোগ করে দেবে। ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখে একটি বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য বিনীত অনুরোধ করা হলো। তো চলুন শোনা যাক তার মুখ থেকে তার বাস্তব জ্ঞানের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে শোনাবো কীভাবে হাজারো ব্যর্থতার মাঝে সফল হতে হয়, বা আমি কীভাবে সফল হলাম। তো শুনুন বিস্তারিত। এখন আমার পার মান্থ $150 ইনকাম, যেটি আউটসোর্সিংয়ে খুবই সামান্য। তবে এটি আমার শিক্ষানবিষকাল চলছে। আমি যদি লেগে থাকি এর চেয়েও বেশি ডলার আর্ন করতে পারবো। এই ভিডিওটির শেষে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে অনলাইন থেকে আর্ন করতে হয়, এবং অনেকের ধারণা যে অনলাইনে কাজ করতে গেলে ভালো মানের ইংরেজি জানা লাগে, এবং আমি তাও দেখিয়ে দিয়েছি কীভাবে অনলাইনে বাইরেদের সাথে ইংরেজিতে চ্যাট করতে হয় এবং কীভাবে আপনারা ইংরেজিতে দক্ষ হতে পারেন। পুরো ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ আপনারা যদি কাজে এক্সপার্ট হয়ে থাকেন আপনারা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো সফলতা যেহেতু খুব দ্রুত আসে না, সেহেতু আমি একটু পিছনের দিকে ফিরে যেতে চাচ্ছি। আমি আমার ব্যর্থতাগুলো নিয়ে আলোচনা করতেছি, যেগুলো শুনলে আপনাদের বাস্তব জ্ঞানের পরিধি বাড়বে। তো শুনুন আমার ব্যর্থতাগুলো। লেখাপড়া শেষে সবাই আশা করে একটা সরকারি চাকরির, এবং যতদিন বয়স থাকে ততদিন সে চেষ্টা চালায়। আমিও ঠিক তেমনি চেষ্টা চালিয়ে যাই, এবং অবশেষে অনেক রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও হলো না সরকারি চাকরি। ভাবলাম যে সরকারি চাকরি আমার রিজেকে নাই, তবে আমি কখনো হতাশ হই নাই, আমার ব্যর্থতাকে মেনে নেইনি। তবে এটাকে ব্যর্থতা বলা যাবে না, কারণ আমি অনেক রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এর মধ্যে যে সকল মন্ত্রণালয়গুলোতে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল সেগুলো হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে, কারণ আমি যে পদে রিটার্নে এসেছিলাম তা হলো উপজেলা টিআই বা উপজেলা প্রশিক্ষক। কেননা উপজেলা স্বেচ্ছাসেবক প্রশিক্ষক হিসেবে আমি সফিপুর আনসার একাডেমি থেকে 3 মাসের একটা প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম। প্রশিক্ষণ গ্রহণের পর আমার উপজেলার 5টি ইউনিয়নেই আমি স্বেচ্ছাসেবক প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছিলাম। তারপরও আমার আনসারে রিজেক্ট হলো না। ভাবলাম যে তারা আমার সেও দক্ষ প্রার্থী পেয়েছে এবং আমার রিজেকে নেই এবং আমার রিজেকে নাই। তখন থেকে আর আনসারে কোনো আবেদন করি না। দেখুন আমার আনসারের প্রশিক্ষণের সার্টিফিকেট এবং আমি যে রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম তার প্রবেশপত্র এবং পত্রিকায় যে ফলাফল প্রকাশিত হয়েছিল সেখানে দেখুন আমার রোল নম্বর। এরপর আসা যাক রংপুর আর্মি মেডিকেল কলেজ। এখানেও আমি অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে রিটার্ন ডে এসেছিলাম। পরীক্ষা দিয়েছিলাম 50 জন, 50 জনের মধ্যে আমরা উত্তীর্ণ হয়েছিলাম 5 জন। একজন ভাইবার অনুপস্থিত ছিল, মোটে 4 জন ভাইবা দিলাম। ভাইবা দেওয়ার পর কম্পিউটার টেস্ট দিলাম 3 জন, একজন কম্পিউটার জানেন না, তিনি চলে গেলেন। এখানে আমি দেখলাম যে টাইপিংয়ে সর্বোচ্চ গতি ছিল আমার এবং রিটার্ন ডেও সর্বোচ্চ নাম্বার ছিল আমার, কিন্তু পরে শুনলাম যে রেজাল্ট স্থগিত হয়েছে। ভাবলাম যে এখানেও আমার রেজাল্ট নাই, আজও পর্যন্ত আমি রেজাল্ট পাইনি। এরপর পরীক্ষা দিলাম বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে, পদ ছিল অফিস সহকারী। রিটার্ন ডে উত্তীর্ণ হয়ে ভাইবা দিলাম। ভাইবাই উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব আতিয়ার রহমান স্যার। আমার রিটার্ন পরীক্ষা ভালো হয়েছিল এবং ভাইবাই আমাকে কিছু ট্রান্সলেশন বলতে ও লিখতে বলা হয়েছিল যেগুলো রিটার্ন পরীক্ষার প্রশ্নে ছিল। তো আমাকে যে ট্রান্সলেশনগুলো বলতে লিখতে বলা হয়েছিল সেগুলো আমি বললাম এবং লিখলাম। অনেক বিষয়ে প্রশ্ন করা হলো, উত্তর দিলাম। এরপর সবশেষে আমি ভাইবা বোর্ডের উদ্দেশ্যে বললাম যে আমাকে অনুমতি দিলে একটা কথা বলতাম। তো আতিয়ার রহমান স্যার বলল, কি বলবা, তোমার বয়স শেষ তাই তো? আমি বললাম, জি স্যার। তো তিনি যেহেতু নিজেই বুঝতে পারছেন যে আমার বয়স প্রায় শেষ,
এই হিসেবে আমি আশাবাদী ছিলাম যে হয়তো বা আল্লাহ এখানে আমার রেজাক রেখেছে, কিন্তু পরে ফাইবার ফলাফল প্রকাশিত হলো, পত্রিকায় দেখলাম রেজাল্ট নাই। ভাবলাম যে এখানে আমার রেজিক নাই, হয়তো বা আমার চেয়েও ভালো যোগ্য প্রার্থী তারা পেয়েছে। এরপর পরীক্ষা দিলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামে। এখানেও বরাবরের মতো রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হলাম, কম্পিউটার টেস্ট দিলাম। দেওয়ার পর ভাই ভাই গেলাম এবং ভাই ভাই অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হলো। সর্বোপরি আমি এখানেও বললাম ভাই ভাই বোর্ডের সবার অনুমতি সাপেক্ষে যে স্যার একটা কথা বলতাম। তারা বললো হ্যাঁ বলো বলো বলো। বললাম যে স্যার আমার বয়স শেষ, বিষয়টি বিবেচনা করবে। তারা বললো আচ্ছা ঠিক আছে। এরপরও ভাই ভাই পরীক্ষার রেজাল্ট হলো, দেখলাম ভাই ভাই আমার রোল নেই। ভাবলাম যে এখানে আমার এখন আমার সফলতার গল্প। তো আমি যেভাবে ফ্রিল্যান্সিংয়ে সফল হলাম শুনুন তার কাহিনি। ফ্রিল্যান্সিংয়ে অনেক প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করার পর কারো কাছ থেকেই ভালো হেল্প এবং সাপোর্ট পেলাম না, তখন চলে গেলাম ঢাকায়। ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ঢাকায় গ্রাফিক ডিজাইনের কাজ শেখানো হয় এবং সেখানে একটি দুই মাসের কোর্সে ডিসকাউন্ট ছিল। 10,000 টাকা কোর্স ফি দিয়ে আমি সেখানে গ্রাফিক ডিজাইনের কাজ সম্পর্কে ধারণা লাভ করি এবং আরও শিখি কীভাবে অনলাইনে কাজ হয়, অনলাইন থেকে কাজ নামাতে হয় এবং কোন কোন সাইটগুলোতে কাজ পাওয়া যায়, কোন কোন সাইটগুলো ভেরিফাইড। এগুলো জানার পর আমি আবার দুই মাস ওখানে কমপ্লিট করার পর আমি আবার ভর্তি হই টিএমএসএসে, টিএমএসএসের ICT আউটসোর্সিংয়ের কোর্সে। এখানে থেকে আমি বাকি যে আমার অপূর্ণতা ছিল সে পূর্ণতা অর্জন করি, এমনকি আমি টিএমএসএসে প্রশিক্ষণকালীন অবস্থায় $100 ঊর্ধ্বে আর্ন করি। টিএমএসএস থেকে আমি পূর্ণাঙ্গ ধারণা লাভ করি যে কীভাবে অনলাইন থেকে কাজ নামাতে হয়, কাজ সাবমিট করতে হয়, কীভাবে ডলার ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশান দিতে হয়। এগুলো জানার পর আমি কয়েকটি মার্কেট প্লেসে প্রোফাইল ক্রিয়েট করি, যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার। আপওয়ার্কে আমি $50 মতো আর্ন করি। আর্ন করার পর আমার ওখানে অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় স্কিল চেঞ্জ করার কারণে, এটা তো প্রথম অবস্থায় বুঝতে পারিনি। এখন আমি বর্তমানে কাজ করতেছি পিপল পার আওয়ার সাইট নিয়ে, দেখুন আমার পিপল পার আওয়ারের প্রোফাইল। তো এটা হচ্ছে আমার পিপল পার আওয়ার মার্কেট প্লেসের সাইট। বর্তমানে আমি এই সাইটটাতে কাজ করতেছি। বর্তমানে সাইটটি বিষয় নিয়ে কাজ করতেছি, সেটি হচ্ছে ফটোশপ, অ্যামাজন, ইন্টারনেট রিসার্চ এবং সোশ্যাল মিডিয়ার কাজ করতেছি। তো এখানে এই সাইটটিতে কাজ পাওয়া খুবই সহজ, যদি হয় ID মেয়ের ID। আপনারা আপনাদের ওয়াইফ, বোন অথবা খালা মা যারাই পারেন একটি মেয়ের ID সংগ্রহ করে এই সাইটে কাজ করতে পারেন। তবে ID হতে হবে রিয়েল, তার ভোটার ID কার্ডে যা আছে হুবহু সেই অনুযায়ী আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ এই ভোটার ID কার্ড অনুযায়ী আবার ব্যাংকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তা না হলে একটু ব্যতিক্রম হলে এই মার্কেটে শুধু না, যে কোনো মার্কেট প্লেস থেকেই আপনার কাজ করার পর ডলার উইথড্র নিয়ে অনেক সমস্যা পোহাতে হবে। তাই আপনারা যে কাজেই করেন না কোনো, মার্কেট প্লেসে সব রিয়েল কাজ করবেন, রিয়েল ID অ্যান্ড রিয়েল কাজ। আমি এখানে যে সব কাজ পারি সেই সব কাজ স্যাম্পল স্বরূপ এখানে রাখছি প্রোফাইলে। এখানে আবার আওয়ারলি বিক্রি হয় অটোমেটিকভাবে, দেখেন। এগুলো আমার সব কাজ, এগুলো কমপ্লিট করেছি। আমার এই মাসের টোটাল ইনকামটা আপনাদেরকে দেখাই। এই মাসে যে ইনকামটা করেছি সেটি হচ্ছে, দেখা যাবে, দেখেন $8 এখানে অ্যাভেলেবেল আছে, এটা এখন অ্যাড হয়নি এটার সাথে। $146 আমার রানিং মাসের ইনকাম, এটা অ্যাড হলে তাহলে আমার প্রায় $150 সামথিং ইনকাম হচ্ছে আমার এই মাসেই। তো আপনারাও এখানে এই সাইটে একটা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করতে পারবেন, তবে ID হতে হবে আপনার রিয়েল। এরপর দেখেন এই সাইটে যে সমস্ত কাজগুলো পাওয়া যায় সেগুলো আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি। যারা করেন এই সাইটে আর্ন তারা তো জানেনই সব কিছু, নতুনদের জন্য আমি একটু দেখাচ্ছি। দেখেন লগো ডিজাইনের কাজ পাওয়া যাচ্ছে, লগো ডিজাইন নেবে তারা $142। দেখেন কপি রাইটার $2,000, $2,100। দেখেন লগো
ডিজাইন, ব্যানার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি অ্যানালাইস্ট, ডাটাবেস, লগো, লগো, গ্রাফিক ডিজাইনের কাজ এই সাইটে বেশি পাওয়া যায়। এরপর রয়েছে আপনার ডাটা এন্ট্রি, ফটোশপ, সব ধরনের কাজেই মার্কেট এই মার্কেট প্লেসে পাওয়া যায়। ডাটা এন্ট্রির কাজ আছে $36। তো আপনাদেরকে যে কথাটা আমি বলছি বারবার, যে আপনাদেরকে এক্সপার্ট হতে হবে যে কোনো একটা বিষয়ে, এক্সপার্ট হয়ে সোশ্যাল মিডিয়ার কাজ, যে কোনো একটা সাইটে এক্সপার্ট হয়ে আপনারা এখানে প্রোফাইল ক্রিয়েট করে আর্ন করতে পারেন। তো আমার নেক্সট ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন, অনেকেই জানে যে অনলাইনে আর্ন করতে গেলে খুব ভালো মানের ইংরেজি জানা লাগে। আসলে খুব ভালো মানের ইংরেজি জানা লাগে না, কিভাবে আপনি বায়ারদের সাথে ইংরেজিতে মেসেজ আদান প্রদান করবেন, এটি আমার নেক্সট ভিডিওটি দেখলে কমপ্লিটলি একটা ধারণা পাবেন। তো ধন্যবাদ আপনাদেরকে। সার্চ দিবেন গুগলে বাংলা টু ইংলিশ, সার্চ দিলেই গুগল ট্রান্সলেটর সামনে আসবে, দেখেন বাংলা টু ইংলিশ। এখানে আপনি বাংলা দিয়ে লেখেন যে আমি 3 দিনে কাজটি করব, আমি 3 দিনে কাজটি করব, দেখেন আই উইল ওয়ার্ক ইন 3 ডেজ, আমি 3 দিনে কাজটি করব। আর আপনি যদি এখানে লেখেন যে সঠিক কাজ করে দিব, আই উইল ডু 100% রাইট ওয়ার্ক বা অ্যাকুরেট ওয়ার্ক, চলে আসলো। এখন দেখেন নিচে আরও অনেক ভালো ভালো ট্রান্সলেটর আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন বাংলা টু ইংলিশ। এখন সাপোজ আপনি বাইরের কোনো ইংরেজি, যেমন আমি এখানে বাইরের সাথে সেট সেট করেছি, এটা আমার $20-এর কাজ ছিল, বায়ারের কাজ এটা আমি কমপ্লিট করেছি। বায়ারকে আমি প্রথমে কাজটিতে অ্যাপ্লাই করার জন্য দেখেন হাই দেয়ার, থ্যাংকস ফর ইউর জব পোস্টিং, এটা লিখতেই হবে, অ্যাপ্লিকেশান লিখতে হবে। জবে যেভাবে অ্যাপ্লিকেশান করে সেমভাবে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান করার পর আমি যে কাজ পারি ওই রিলেটেড একটা তাকে স্যাম্পল পাঠিয়ে দিলাম, ফটোশপের কাজটা ছিল ব্লেন্ডারের, ফটোশপের একটা স্যাম্পল পাঠিয়ে দিয়েছি, তিনি অ্যাকসেপ্ট করছে আমার প্রপোজাল, €20-এর কাজ ছিল এটা। তারপর এখানে বায়ার আমাকে SMS করছে, চ্যাট করছে আমার সাথে এই এই কথাটা যে ইউ ক্যান ডু ইট উইথ ব্লেন্ডার, এটা কি তুমি ব্লেন্ডার দিয়ে করতে পারবা, হাউ মেনি ডেজ ইট উইল টেক টু ফিনিশ ইট, এটা শেষ করতে তোমার কতদিন লাগবে। ইন প্রিভিয়াস টাইম I have done many works like this. Can you show me some of your work in Blender? তিনি বলল এই মেসেজটা আমি তাকে দিয়েছিলাম বায়ারকে, যে অতীতে আমি এই ধরনের অনেক কাজ করেছি, এই জন্য তিনি বলছে যে তুমি কি আমাকে তোমার ওই আগে যে কাজগুলো করেছো ওখানকার স্যাম্পল স্বরূপ দেখাইতে পারবা। আমি তাকে বলছি আমার একটু লাইনে আসতে দেরি হয়েছিল, যার জন্য তাকে তার কাছে আমি ক্ষমা চেয়েছি, সরি টু রিপ্লে ইউ ফর বেইং লেট, ইয়েস আই ক্যান শো। তখন আমি তাকে শো করলাম যে আমি পূর্বে এই ধরনের কাজ করেছি, এইগুলো তাকে স্যাম্পল স্বরূপ আমি ফাইলগুলো পাঠিয়ে দিই এগুলো। তারপর তার আমি রেসপন্স দিই যে অনলি 3 ডেজ, আই নিড টু ফিনিশ দিস ওয়ার্ক। আমি তাকে বলি, তিনি এখানে প্রশ্ন করছে আমাকে
হচ্ছে হাউ মেনি ডেজ ইট উইল টেক ইউ টু ফিনিশ ইট, যে এই কাজটি করতে তোমার কতদিন সময় লাগবে। তখন আমি তাকে রেসপন্স দিই, তিনি উদাহরণস্বরূপ শেষে এই ধরনের কাজ আমি পূর্বে করেছি কি না, উদাহরণস্বরূপ আমি তাকে স্যাম্পল কাজ পাঠিয়ে দিয়েছি এবং এখানে অ্যান্সার দিয়েছি যে অনলি 3 ডেজ আই নিড টু ফিনিশ দিস ওয়ান। তারপর তিনি বলছে ক্যান ইউ গিভ মি ইয়োর ইমেল সো আই নিড ইউ দ্য ব্লেন্ডার ফাইল, তিনি আমাকে ব্লেন্ডার ফাইলটি তার ওয়ার্কিং যেটা ফাইল যে ফাইলটা আমাকে কাজ করতে হবে সেইটা আমার ইমেলের মাধ্যমে তিনি পাঠিয়ে দেবে। এই জন্য প্রশ্ন করছে আমাকে যে আপনি কি আপনার ইমেলটা আমাকে দেবেন যে আমি ওই ইমেলে ফাইলটা সেন্ড করব। আবারও তিনি প্রশ্ন করছে, আবারও তিনি আমাকে লিখছে অ্যান্ড প্লিজ ক্যান ইউ লেট মি আপডেট স্টেপ বাই স্টেপ সো আই ক্যান সি ইউর ওয়ার্ক, মানে আমি যে তার ফাইলটা ইমেল থেকে ডাউনলোড করার পর আমি কাজ করব এবং এই কাজের সে আপডেট চেয়েছে, আমি যখন যেই কাজটা করব কাজটির যে অংশ করব সঙ্গে সঙ্গে তাকে আমি কি পাঠিয়ে দিতে দিব কি না দিতে পারবো কি না, তিনি সেই কথাই বলছে যে আমি কী কাজ করতেছি কেমন কাজ করতেছি তিনি সেটা সঙ্গে সঙ্গে দেখবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ তিনি উদাহরণস্বরূপ কাজটি চেয়েছে ইফ ইউ ডিড দ্য আই শো মি ইফ আই অ্যাগ্রিড ইউ কমপ্লিট দ্য আদার থিংস অ্যান্ড সো অন, তিনি বলছে যে এই ব্লেন্ডারের যদি তুমি আইটা শো দেখাইতে পারো আমার, মানে কাজটি ছিল একটা মারমেড মারমেড তৈরি করার জন্য, মারমেড হচ্ছে জলপুরি, উনি বলছে ওই জলপুরির যদি চোখটা তুমি তৈরি করতে পারো তাহলে তুমি সব কিছু সব কাজেই করতে পারবা। আমি তখন বললাম ইয়েস অফকোর্স অবশ্যই পারবো, বাট অ্যাট ফার্স্ট অ্যাকসেপ্ট মাই প্রপোজাল প্লিজ, আমি তাকে বলি যে আগে আমার প্রস্তাবটি অ্যাকসেপ্ট করুন তারপর আমি কাজ শুরু করে দেবো। তিনি সঙ্গে সঙ্গে আমার প্রপোজটা মানে আমার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করে কাজ শুরু করি, তিনি অ্যাকসেপ্ট করেন। তারপর উনি বলছে আই অ্যাকসেপ্টেড সো প্লিজ উইং ওয়ার্ক অ্যান্ড লেট মি আপডেট অ্যান্ড মেক শিওর দ্যাট ইট ইজ অ্যান ইভিল মারমেড, তিনি বলছে যে আমি অ্যাকসেপ্ট করলাম তোমাকে এবং তুমি কাজ শুরু করে দাও এবং আমাকে আপডেট দেবা ইভিল মারমেডের। ইফ ইউ ক্যান গিভ মি ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার ইটস বেটার ফর মি টু কমিউনিকেট দেয়ার, থ্যাংক ইউ, তিনি বললো যে যোগাযোগ করতে খুবই সুবিধে হবে যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দাও, বায়ার বললো আমাকে, তা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাই এই জন্য দেইনি। এবং তিনি বললো যে আই অ্যাটাচড ব্লেন্ডার ফাইল, তিনি আমাকে ব্লেন্ডার্স ফাইলটি দেয় এটা আমি ডাউনলোড করি, তাকে ইমেল নাম্বার দেওয়ার পর তিনি ফাইলটি দেয় আমি তখন এটি ডাউনলোড করি। তারপর দেখেন তিনি আমাকে ব্লেন্ডার সফটওয়্যারও দিয়ে দেওয়ার পর এই যে তার ফাইলটা ছিল এইটি, ফাইলে এখানে মাথায় এয়ার ছিল না আই ছিল না, এই দেখেন এখানে বলে দিয়েছে ব্লেন্ডারে ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড হেয়ার, তার দরকার আমাদেরকে আগে বুঝতে হবে কাজটা কি, ফেসিয়াল ফেসটা তৈরি করতে হবে মানে ফেসটা প্রকাশ করতে হবে এবং চুল দিতে হবে। তখন আমি এই মারমেডটা ওনার মারমেডটা পুরোটাই ছিল একটা ইভিল মারমেড জলপড়ি এবং আমাকে আমাকে শুধু অ্যাড করতে হয়েছে চুল এবং এই ফেসটা, তারপর আমি তাকে দিই এবং সে পেমেন্ট দিয়ে দেয় এভাবেই। এখন আপনি যদি একবারে নতুন হন কাজ বুঝতেছেন না বা বাইরে একটা কী মেসেজ দিল মেসেজটা আপনি বুঝতেছেন না, তখন এই মেসেজটি কী করবেন কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে আপনি আসবেন, আসার পর এখানে দিবেন ইংলিশ টু বেঙ্গালি, এখানে পেস্ট করলাম দেখেন চলে আসলো। ইউ ক্যান ডু ইট উইথ ব্লেন্ডার, আপনি ব্লেন্ডারের সাথে এটি করতে পারবেন, গুগলে হচ্ছে কি প্রতিটা আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ করে তাই এটা আমাদেরকে বুঝতে হবে, উইথ মানে সাথে আর উইথ মানে এখানে যে ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে আপনি কাজটি করতে পারবেন কি না সেটা জানতে চাইছি, যে আপনি ব্লেন্ডারের সাথে এটি করতে পারবেন মানে ব্লেন্ডার দিয়ে এই কাজটি করতে পারবেন। তারপর দেখেন এভাবে আপনি বাইরের ইংরেজিগুলো কপি করে এখানে গুগলে পেস্ট করে অর্থ নিতে পারবেন নিয়ে এবং তারপর আপনি এর অ্যান্সার দিতে পারবেন, এটি খুবই ইজি জিনিস। তাই বলতেছি যে অনলাইনে যদি আপনি যে কোনো কাজে এক্সপার্ট হন
অনলাইনে এসে কাজ শুরু করে দিতে পারেন। মানে এক্সপার্টদের কাজের অভাব নেই, আর ইংলিশে আপনাকে একবারে এক্সপার্ট হওয়া লাগবে এমন না। তো আশা করি আপনারা বুঝেছেন কীভাবে বায়রের সাথে চ্যাট করতে হয়, কীভাবে চ্যাটের মাধ্যমে কাজ নামাইতে হয় এবং কাজ করে সাবমিট করে দিতে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব খুব সহজে কীভাবে ইংরেজিতে কোনো কিছু লিখতে এবং পড়তে পারি, লিখতে পড়তে এবং বলতে পারি। তো আসা যাক, আমরা ইংরেজিতে দুর্বল এর মূল কারণ হচ্ছে আমাদের ভিত্তিটাই সমস্যা। একটি বাচ্চাকে যখন ক্লাস ওয়ানে ভর্তি করে দেওয়া হয় তখন থেকেই সে নেগেটিভ সেন্স নিয়েই বড় হয়। যেমন একটি বাচ্চাকে যদি ক্লাস ওয়ানে বলা হয়, এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই বেশি জটিল, আমরা ছোট থেকেই নেগেটিভ জিনিসগুলো শিখে আসি, যার জন্য বড় হয়ে পজিটিভ হতে আমাদের খুব সমস্যা হয়। যেমন একটি বাচ্চাকে ক্লাস ওয়ান থেকে যদি বলা হয় যে ইংরেজি খুব সহজ সাবজেক্ট, গণিত খুব সহজ, এগুলো জটিল না, তাহলে তার ভিত্তিটা মজবুত হয়। এইগুলোকে আমরা তাদের মনে একটা সন্দেহ এবং ভয় ভীতি ঢুকিয়ে দিই, বলি যে ইংরেজি গণিত খুব জটিল সাবজেক্ট, যার জন্যে বাচ্চাটি পরবর্তীতে বড় হয়ে এই সাবজেক্টের প্রতি দুর্বলতা প্রকাশ করে এবং দুর্বল হয়ে থাকে। দেখা যায় যে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরে ইংরেজিতে ভালোভাবে লিখতে এবং পড়তে পারে না, সেই সাবজেক্টটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তো আমি ওদিকে আর যাচ্ছি না, আমি বলতেছি যে ইংরেজি খুব সহজ জিনিস এবং ইংরেজিতে কোনো কিছু লেখা বলা খুবই সহজ, যদি আপনি এই টু বি ভার্ভ, টু হ্যাভ ভার্ভ এবং মডাল অ্যাক্সিলারি ভার্ভের ব্যবহার ভালোভাবে জানেন। আর আমি আপনাদেরকে বলবো প্রথমে টু বি ভার্ভ, টু হ্যাভ ভার্ভ কমপ্লিট করার পরেই আপনারা টেন্সে আসবেন, তাহলে ইংরেজি শিক্ষা খুব ইজি হবে। তার কারণ আমরা এখানে জানি যে স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, অ্যামিজার মানে হওয়া, আমি হই, সে হয়, তারা হয়, এখানে ব্যক্তির অবস্থান বুঝেছে। কিন্তু যখন আসে আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানেই ভেজালটা হয়ে যায় যে আই অ্যাম ইটিং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম রিডিং, আই অ্যাম প্লেয়িং, এগুলো কেন হলো, অনেকের মনেই এই সমস্যাটা। এই সমস্যাটা হতে সে উত্তীর্ণ হতে পারে না এবং এই সমস্যায় পড়ে থাকে এবং কারো কাছে এই সমস্যাটা সলভ করার জন্য যাচ্ছেও না, যার জন্য সে ইংরেজিতে শেখার আগ্রহ হারিয়ে ফেলছে। এখানে একটা জিনিস খুবই সহজ যে টু বি ভার্ব আমাদেরকে মনে রাখতে হবে যে ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অ্যাক্সিলারি ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্বগুলো কী, যে ভার্ব নিজের অর্থ প্রকাশ করে, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র, এখানে নিজের অর্থ প্রকাশ করতেছে এবং স্বাধীনভাবে ব্যবহৃত হচ্ছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল ভাব। আর অ্যাক্সিলারি ভাব হচ্ছে আই অ্যাম ইটিং, আমি খাইতেছি, এখানে হই অর্থটা উচ্চ আছে, হই অর্থ প্রকাশ করতেছে না, এখানে মূল ভাবকে সাহায্য করতেছে, এই জন্য এখানে অ্যাক্সিলারি ভাব হিসেবে, হেল্পিং ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জিনিসটা আমরা মনে রাখবো এবং এই জিনিসটা আমরা শিখবো টেন্সে গিয়ে। তো অ্যামিজার হচ্ছে ছয়টা, টু বি ভাব হচ্ছে ছয়টি, অ্যাম ইজার, ওয়াজ, ওয়্যার এবং বি। অ্যামিজার প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহৃত হবে, সরি, অ্যামিজার প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্সে এবং বি ফিউচার টেন্সে। যেমন আমি হই, আমি হই চোর, ডাকাত, নায়ক, গায়ক, শিক্ষক, ছাত্র, রাজনীতিবিদ, এগুলো ব্যক্তির অবস্থান প্রকাশ করতে অ্যামিজার হবে এবং ব্যক্তির অতীত অবস্থান প্রকাশ করতে ওয়াজ, ওয়্যার হবে এবং ব্যক্তি ভবিষ্যতে কী হবে সেখানে উইল বি ব্যবহৃত হবে। আর এই অ্যাম ইটিং, গোয়িং, রিডিং এগুলো ব্যবহৃত হবে টেন্সে, আমরা টেন্সে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেমভাবে টু হ্যাভ ভার্ব কখন ব্যবহৃত হবে, টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং উইল হ্যাভ। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হবে, হ্যাড পাস্ট টেন্সে, উইল হ্যাভ ফিউচার টেন্সে ব্যবহৃত হবে। যেমন এখানে একটু অনেকে প্রবলেমে পড়ে, আমরা জানি আই হ্যাভ এ, আই হ্যাভ এ কাউ, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ সিস্টার, ব্রাদার, সন, আমরা জানি হ্যাভ মানে আছে, আমার আছে, তার আছে, হ্যাভ হ্যাজ, হ্যাড মানে অতীতে ছিল, আমার একটা গরু ছিল, জমি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, ধন সম্পদ ছিল, অতীত অতীত অধিকার বুঝাবে, উইল হ্যাভ ভবিষ্যতে আপনার কী কী থাকবে বা ভবিষ্যতে কী কী পাবেন। তো বর্তমান অধিকার বুঝাইতে হচ্ছে হ্যাভ হ্যাজ, অতীতে আপনার ছিল, অধিকার ছিল, হ্যাড এবং ভবিষ্যতে আপনার থাকবে বা আপনি পাবেন সেগুলো উইল হ্যাভ, তিনটে টেন্স ব্যবহৃত হবে।
দেখেন এখানে যদি দেওয়া হয় আই হ্যাভ ইটেন, আই হ্যাভ গান, আই হ্যাভ ডান, আই হ্যাভ রান, আই হ্যাভ স্যাং, তাহলে এখানে একটি সমস্যা আমরা দেখতে পারি যে হ্যাভ মানে আছে, আই হ্যাভ এ খাওয়া, আমার একটি ঘুড়ি আছে, তাহলে আই হ্যাভ ইটেন আমার খাওয়া আছে, আই হ্যাভ গান আমার যাওয়া আছে, আই হ্যাভ ডান আমার করা আছে, আই হ্যাভ রান আমার দৌড় আছে, আই হ্যাভ স্যাং আমার গাওয়া আছে খাওয়া আছে। এগুলো সাধারণত আমরা নর্মালি এগুলো বুঝতেছি, আসলেই না। আমরা প্রথমেই বলেছি যে প্রিন্সিপাল ভার্ব এবং অ্যাক্সিলারি ভার্বের ব্যবহারটা, যেখানে হ্যাব অর্থ আছে প্রকাশ করতেছে এবং অধিকারে আপনার কী কী অধিকারে আছে এই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এবং যখন এটি টেন্সে ব্যবহৃত হবে তখন অ্যাক্সিলারি ভার্ব হিসেবে। এখানে হ্যাঁ আছে অর্থটা উজ্জ্বল থাকবে এবং মূল ভার্বকে সহায়তা করবে রূপ পরিবর্তনের জন্য। এখানে টেন্সে আমরা বিস্তারিত শিখব, আর মডার্ন অ্যাক্সিলারি ভার্বগুলো টেন্স কমপ্লিট করতে পারলেই আপনারা ভালোভাবে টেন্সের ধারণা থাকলেই মে মাইট ক্যান কুড শ্যাল শুড এগুলোর ব্যবহার আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো এখন আমরা আসি টেন্সে। টেন্সটা কী জিনিস? টেন্স হচ্ছে সময়। আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেগুলো কাজ করি সেটাই হচ্ছে সময়, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়গুলো অতিবাহিত করি সেটাই হচ্ছে সময়, এবং এই সময়টা অবশ্যই কাজ নিয়ে অতিবাহিত হয়। তাহলে টেন্সটা হচ্ছে কাজের সময়, আমরা যে সমস্ত কাজগুলো করি এই কাজের সময়ের সমষ্টি হচ্ছে টেন্স। টেন্স মিন্স টাইম, মানে সময়ের সমার্থক শব্দ হচ্ছে টেন্স। তাহলে আমরা বর্তমান, মানে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কাজ করি সেগুলো প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই জিনিসটি মনে রাখতে হবে। আপনারা যদি ইচ্ছাও করেন এই তিনটি টেন্সের, এই প্রধানত তিনটি টেন্সের বাইরে অতিরিক্ত কোনো টেন্সেই যোগ করতে পারবেন না, বা অতিরিক্ত কোনো সময় আবিষ্কার করতে পারবেন। তিনটি টাইমের বাইরে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো টাইম আর নাই। যদি একটা টাইম থেকে থাকে সেটা হচ্ছে আখেরাত, কিয়ামত, ওটাও ভবিষ্যতের মধ্যেই পড়ে, পরকাল। তাহলে দেখেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কাজ করি সেটিকে তিনটি ভাবে ভাগ করা আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে আমরা বর্তমানে যেগুলো করতেছি এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট হচ্ছে অতীতে যেগুলো করে এসেছি করেছিলাম সেটা হচ্ছে পাস্ট, ফিউচার হচ্ছে ভবিষ্যতে যেগুলো করব। এই তিনটি সময় নিয়ে আমাদের উন্নয়ন, অবনয়ন, পতন এবং চলার গতি, এই তিনটে টাইমের বাইরে আর কোনো টাইম নাই। আর প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে তিনটে টাইম আমরা খুব সুন্দরভাবে বুঝলাম, কিন্তু প্রেজেন্ট টাইমটাকে আবার চার ভাগে ভাগ করা হলো কেন? তাহলে আপনারা দেখেন প্রতিটি জ্ঞান বিজ্ঞানের শাখারই এক বা একাধিক শাখা তৈরি হয় বা বের হয় পর্যবেক্ষণ গবেষণা করতে গিয়ে, এবং এগুলোকে আলাদা আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। তদ্রূপভাবে বর্তমান সময়টাকে চার ভাগে ভাগ করা হয়েছে, কেননা এখানে যদি আমরা, এখানে কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে সময়টাকে। আমরা এখানে দেখেন চার রকমের কাজ দেখতে পাই, প্রেজেন্ট সময়ে আমরা চার রকমের কাজ সম্পাদন করে থাকি, যার জন্যই বর্তমান সময়টাকে চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন চার ধরনের কাজ কীরকম? যে ইনডিফিনিট টাইম, আমরা বর্তমান সময়ে একটা ইনডিফিনিট টাইম দেখতে পাই, ইনডিফিনিট, যে কীরকম ইনডিফিনিট? তাহলে ইনডিফিনিট টাইমটা কী? এখানে দেখেন এই অর্থের মধ্যেই এর ডেফিনিশনটা নিহিত, ইনডিফিনিট টাইম। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তাহলে বাংলা আসেন, আমরা অনির্দিষ্ট সময়ে যে সকল কাজ করি সেটি হচ্ছে ইনডিফিনিট টাইম। অনির্দিষ্ট সময়ের কাজগুলো কীরকম বা কেমন দেখেন, খাই, যাই, করি, ধরি, লিখি, পড়ি, গাই, নাচি, এগুলো হচ্ছে অনির্দিষ্ট সময়ের কাজ, এবং অনির্দিষ্ট সময়ে এগুলো সংগঠিত হয়, যার জন্য এর নাম হলো ইনডিফিনিট। যেমন আই ইট, আমি খাই, আই গো, আমি যাই, আই রিড, আমি পড়ি, আই রাইট, আমি লিখি, আই সিং, আমি গাই, আই সে, আমি বলি, আই স্লিপ, আমি ঘুমাই, আই ক্যাচ, আমি ধরি, ইত্যাদি ওয়ার্ড যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে দেখেন বর্তমানে সেরকম সময়টাকে আমি আবার আপনার কাছে, আপনাদের কাছে ভালোভাবেই তুলে ধরতেছি। যেমন রাসেলকে তার মা ডাকলো, রাসেল ভাত, রাসেল ভাত খাও।
রাসেল রাসেল বলল খাই, তার মানে সে এখনো খাওয়া শুরু করেনি, এটা হচ্ছে অনির্দিষ্ট। বলল বাজার যাও, সে বলল যাই, এখনো যাওয়া শুরু করিনি, এটাই হচ্ছে অনির্দিষ্ট। বলল পড়ো, সে বলল পড়ি, এখনো পড়া শুরু করি নাই। তাহলে যাই খাই পড়ি এগুলোর দ্বারা অনির্দিষ্ট সময়ের কাজ বুঝাচ্ছে, যার জন্যই এর নাম ইনডিফিনিট। এখন আসেন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টাইমটা কী জিনিস? বর্তমানে আরেক ধরনের কাজ করা হয়, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। কন্টিনিউয়াস মানে চলমান সময়। তো চলমান সময়ের কাজগুলো আমাদের কী কী? চলমান সময়ের কাজগুলো হচ্ছে যেমন, রাসেলকে ডাকলো ভাত খাও, সে বলল খাই, এখনো খাওয়া শুরু করেনি। যখনই সে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ডাইনিংয়ে বসলো বা খাওয়া শুরু করলো, কাজটা চলতেছে। এই ধরনের কাজকে বলা হয় কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস টেন্স। এবং চলমান সময়ের কাজই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কাজটা চলতেছে। সে বলল আমি খাইতেছি, তখন কী হলো? আই ইট দিলে কি আমি খাইতেছি অর্থ প্রকাশ করবে? খাই এক ধরনের জিনিস, আর খাইতেছি আরেক ধরনের অর্থ, আরেক ধরনের জিনিস প্রকাশ করছে। এই জন্য এখানে অবশ্যই এর রূপ চেঞ্জ হবে, তখন হলো আই অ্যাম ইটিং, আমি খাইতেছি, আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি, আই অ্যাম রাইটিং, আই অ্যাম স্পিকিং, আমি কথা বলতেছি, আই অ্যাম ওয়াশিং টিভি, আমি টিভি দেখতেছি। তাহলে দেখেন আমরা বর্তমানে দুই রকম সময় পেলাম, একটা হচ্ছে ইনডিফিনিট টাইম, অনির্দিষ্ট সময়ের কাজ বিধায় এর নাম হলো ইনডিফিনিট, এবং চলমান সময়ের কাজ বলতে এর নাম হলো কন্টিনিউয়াস। তাহলে দেখেন বর্তমানে যদি দুইটা বাচ্চা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে অবশ্যই দুই রকম নাম হবে এবং তাদের রূপ দুই রকম হবে। তা না হলে একই নাম হলে একজনকে ডাকলে দুইজনে সাড়া দিবে, এবং একজন অপরাধ করলে দুইজনেই পানিশমেন্ট পাবে। তাদের নাম রূপ যদি একই আল্লাহ দিত, দেখেন এখানে কি একটা জিনিস, আল্লাহ প্রতিটি ব্যক্তির রূপ আলাদা দিয়েছে এবং তাদের একটি নাম রাখার ব্যবস্থা করে দিয়েছে, যার জন্যে অনির্দিষ্টভাবে আমরা তাদেরকে চিনতে পারি। সবারই রূপ যদি একই রকম হইতো, তাহলে কার ছেলেকে কার বাবা মাকে এগুলো নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হইতো। তদ্রূপভাবে ইংরেজরাও গবেষণা করছে যে আমি আই ইট দিয়ে ইনডিফিনিট টাইম বোঝাবে, এবং আই অ্যাম ইটিং দিয়ে, আই অ্যাম গোয়িং দিয়ে চলমান টাইম বোঝাবে। তদ্রূপভাবে বাংলায়ও তারা এভাবে বিশ্লেষণ করছে যে আই ইট দিয়ে অনির্দিষ্ট সময়ের কাজগুলো এবং আই অ্যাম ইটিং দিয়ে চলমান সময়ের কাজগুলো বোঝাবে। আপনারাও ভাবেই নেন, দেখেন একবারে হুবহু মিল আছে সব। তাহলে বর্তমান সময়টাকে চারিভাবে ভাগ করা হলো বলতে, বর্তমানে চারটে বাচ্চা জন্মগ্রহণ করলে বর্তমান সময়ে তাদের চার রকম নাম হবে এবং চার রকম রূপ হবে। তা না হলে একই নাম হলে এবং একই রূপ হলে ওই সমস্যাটাই সৃষ্টি হবে। তো তদ্রূপভাবে এটা হচ্ছে ইনডিফিনিট টাইম, এটা হচ্ছে চলমান টাইম, এবং এটা হচ্ছে আরেকটি সময় নিয়ে আমরা কাজ করি। বর্তমান সময় আরেক ধরনের কাজ সংঘটিত হয়। আপনাদেরকে যে কথাটি প্রথমে বলছিলাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, ওখানে অবস্থান বুঝাবে এবং কাজ করা বুঝাবে না, সেই ক্ষেত্রে আমি যার প্রিন্সিপাল ভাব হিসেবে ব্যবহৃত হবে, এবং কাজ করা বুঝালে এগুলো টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যার অ্যাক্সিলারি ভাব হিসেবে ব্যবহৃত হবে। এখানে রূপের পরিবর্তনের জন্য দেখেন গোয়ের সাথে আইএনজি যুক্ত হলো, ভার্বের আইএনজি ফর্ম। তো এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্স যতগুলো আছে সবগুলোতে টু বিভাব অ্যাক্সিলারি ভাব হিসেবে ব্যবহৃত হবে, এবং কন্টিনিউয়াস টেন্স ছাড়া যেগুলো ব্যবহৃত হবে সবগুলো প্রিন্সিপাল ভাব হিসেবে, এবং নিজের শর্ত প্রকাশ করবে, এবং কন্টিনিউয়াস টেন্সগুলোতে নিজের শর্ত প্রকাশ করবে না। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এখানে দেখেন আপনারা অর্থ দিয়েই সংজ্ঞাটি হয়ে যাবে। পারফেক্ট মানে একটা নির্দিষ্ট সঠিক সময়, ঘটমান সময়, বর্তমানের ঘটমান টাইম। যেমন রাসেলকে বললো রাসেল ভাত খাও, রাসেল বললো খাই, তারপর সে খাচ্ছে, ইটিং রাইস, ইটিং খাচ্ছে মানে কাজটা চলতেছে, খাওয়া শেষ করলো কিন্তু ফলটা দিত মানে এখনও হজম হয়নি, এখনও তার ভিতরেই পেটের মাঝেই ফলটা আছে, সে এইমাত্র ভাত খেয়ে উঠলো। এই ধরনের কাজও আমরা করে থাকি, শেষ করা, কাজটা শেষ করলাম। তাহলে আমরা তিন রকম সময় পেলাম, একটা খাওয়া, একটা খাই এখনও শুরু করি নাই, খাচ্ছি চলতেছে, এবং খেয়ে উঠলাম। তাহলে তিন রকম সময় নিয়ে কাজটা হলো। এখানে হবে ইটেন, আমি গিয়েছি, আই হ্যাভ ডান, আমি পৌঁছেছি, আই হ্যাভ রিচড মানে কাজটা শেষ, আমি গিয়েছি, আই হ্যাভ সাং। তাহলে দেখেন আপনাদেরকে যে বলেছিলাম যে হ্যাভ যখন অধিকারে কোনো কিছু আছে, অধিকারে থাকা বুঝাবে, তখন হ্যাভ হ্যাজ ব্যবহৃত হবে। আর যখন কাজ করা বুঝাবে, পারফেক্ট টেন্স যতগুলো আছে সবগুলোতেই হ্যাভ
সাহায্যকারী হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, যতগুলো পারফেক্ট টেন্স আছে। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে ঘটমান টাইম, ঘটমান সময় আমরা যে কাজগুলো করি সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে হ্যাব নিজস্ব অর্থ প্রকাশ করবেন, এখানে কাজ করা বোঝাচ্ছে। আর যখন কাজ করা বোঝাবে না, অধিকারে কোনো কিছু থাকা বোঝাবে, তখন প্রিন্সিপাল ভাব হিসেবে ব্যবহৃত হবে, নিজস্ব অর্থ প্রকাশ করবে। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, টাইমটা কি, যে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, বা কিছুক্ষণ আগে শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে, এই ধরনের কাজগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন এখানে আমরা যদি অর্থ অনুযায়ী এর সংজ্ঞাটা নেই, পারফেক্ট কন্টিনিউয়াস মানে ঘটমান চলমান, ঘটে আসতেছে এবং চলতেছে। যেমন এখানে যদি হয় আমি 3 ঘন্টা ধরে পড়তেছি, তাহলে দেখেন 3 ঘন্টা আগে শুরু হয়েছে এখনও চলতেছে, এই হিসেবে এটা হচ্ছে ঘটমান চলমান, এখনও কাজটি শেষ হয়নি, বর্তমানে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই 3 বছর আগে শুরু করে এখন পর্যন্ত চলতেছে, বর্তমান পর্যন্ত, 5 বছর আগে শুরু করে, 10 বছর আগে শুরু করে এখন পর্যন্ত কাজটি চলতে থাকে, এরূপ বুঝলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন আই হ্যাভ বিন রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি, আমি 3 বছর থেকে এই কাজটি করতে চাই। আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, আমি 2 বছর যাবত এই স্কুলে পড়তেছি। দেখেন 2 বছর যাবত ধরে থেকে একই জিনিস, তাহলে আমি 2 বছর আগে শুরু করছি এখন পর্যন্ত, বর্তমানে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যে আমি এখন পর্যন্ত এই স্কুলেই পড়তেছি বা এই কাজটি করতেছি, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমি আপনাদেরকে অবশ্য বোঝাতে চেয়েছি যে সময়টাকে কেন ভাগ করা হলো 3টি ভাগে, এবং এরপর কেন একটা সময়কে 4 ভাগে ভাগ করা হলো। দেখেন আমরা এই প্রেজেন্ট টাইমকে, যে প্রেজেন্ট টাইমটিকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, এবং এই 4টি সময়ে এর উপস্থিতি আমরা লক্ষ্য করলাম, এবং 4টি সময়ে যে কাজগুলো সংগঠিত হয় সেগুলো আমরা বুঝলাম। ইনডিফিনিট টেন্স, টাইম আই ইট, এবং কন্টিনিউয়াস হলো আই এম ইটিং, পারফেক্ট হলো আই হ্যাভ ইটেন। বর্তমানে এই ধরনের কাজ আমরা লক্ষ্য করি যে কিছু সময় ধরে যেগুলো চলতে থাকে। সেমভাবে প্রেজেন্টের 4টি ভাগ আপনারা বুঝলে এই পাস্টের 4টি ভাগ আরও ইজি। কারণ দেখেন এখানে কী হবে, অতীতের অনির্দিষ্ট সময়ে আই অ্যাট হলো, আই অ্যাট, আই সি ইউ, জিএসটি, আই কাট, আই সি, এখানে হবে সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম। সেমভাবে আসেন দেখেন গঠন আকৃতির একই মিল আছে, মানে কন্টিনিউ পাস্ট কন্টিনিউস হচ্ছে কি, ওখানে অ্যাম ইজার হবে প্রেজেন্ট কন্টিনিউসে, পাস্ট কন্টিনিউসে হবে ওয়াক্স অথবা ওয়ার, ওয়াজ আর ব্যবহৃত হবে, ওয়াজ অতীতে চলতেছিল, অতীত কন্টিনিউয়াস বুঝাইতে, মানে অতীতে কোনো কাজ চলতেছিল এরূপ বুঝাইতে আমি দেখতেছিলাম, মানে ওই সময়ে ওই দিন আমি রাস্তা পার হচ্ছিলাম, টিভি দেখতেছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, এই ধরনের বুঝাইতে অতীত চলমান বুঝাইতে। দেখেন একই জিনিস চলে আসলো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটিভ পেলাম ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিটিভ পেলাম অ্যাট ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে পেলাম অ্যাম ইজার কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে পেলাম অ্যাম ইজার টু বি ভার্ব হিসাবে, অ্যাম ইজার পেলাম আইএনজি, এবং পাস্ট কন্টিনিউয়াসে পেলাম ওয়াজ অ্যাট, দেখেন হুবহু মিল আছে। তাহলে যতগুলো কন্টিনিউয়াস টেন্স সবগুলোতে টু বি ভার্ব ব্যবহৃত হবে, এবং যতগুলো পারফেক্ট টেন্স সবগুলোতে টু হ্যাভ ভাব ব্যবহৃত হবে অ্যাক্সিলারি ভাব হিসেবে, এই জিনিসটা মনে রাখতে হবে। দেখেন পারফেক্ট, পারফেক্টে আসলাম, পারফেক্ট টেন্সে কী হলো আই, ওখানে প্রেজেন্ট পারফেক্টে হিসেবে হ্যাভ হ্যাজ, এখানে হবে হ্যাট, আই হ্যাট ইটেন, অতীতে কাজটি শেষ হয়েছিল। এবার আছে ফিউচার পারফেক্ট, না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে হবে হ্যাড বিন, আই হ্যাড বিন
ready for 2 hours. আমি 3 ঘন্টা যাব তো অতীতে পড়তেছিলাম, কুড়িয়ে চলতেছিল অতীতে। ফিউচারে সেম ভাবে আসতেছে, ফিউচার ইন্ডিমিট হবে আই ভবিষ্যতের জন্য, উইল এখন সবখানে ব্যবহৃত হয়, আই উইল ইট। আমি অবস্থান বুঝাইলে ফিউচার ইন্ডিফিনিটি অবস্থান বুঝাইলে হবে আই উইল বি টিচার, আমি একজন শিক্ষক হব। অতীত অবস্থান এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার ইন্ডিফিনিট টেন্সের, এবং বি এখানে মূলভাব ব্যবহৃত মূলভাব হিসেবে ব্যবহৃত হয়েছে, এজন্য এটা প্রিন্সিপাল ভাব। আর এখানে হবে ফিউচার ইন্ডিফিনিটি অ্যাক্সিলারি ভাব হিসেবে আই উইল ইট, আমি খাবো। আই উইল গো যাব, আই উইল রিড পড়ব, এবং ফিউচার কন্টিনিউয়াস আসলে কী হবে, আমি খাবো যাবো হবো অর্থ প্রকাশ করলে ব্যক্তির অবস্থান সেটা ইন্ডিফিনিট হবে, ইন্ডিফিনিটে প্রিন্সিপাল ভাব হবে, এবং এখানে কাজ করা বুঝালে উইল এবং মূল ভাবকে সাহায্য করবে হেল্পিং ভাব হিসাবে, খাবো যাবো করবো বোঝাবে। এবং কন্টিনিউয়াস কী হবে, আই উইল বি ইটিং, আই উইল বি গোয়িং, আই উইল বি রিডিং, প্লেইং। ভবিষ্যতে চলতে থাকবে কোনো কাজ, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে চলতে থাকবে কোনো কাজ তাকেই বলে ফিউচার কন্টিনিউয়াস, এই হিসেবে নেবেন। দেখেন এখানে বি উজ্জ্ব হিসেবে থাকবে, হওয়া অর্থ প্রকাশ করবে না, এখানে কাজ করা বুঝাচ্ছে। হওয়া অর্থ বুঝালে সেটা ইনডিফিনিট টেন্স হবে এবং নিজস্ব অর্থ প্রকাশ করবে। সেমভাবে আমি অতীতে কোনো ঘটনা ঘটেই থাকবো, শেষ করে থাকবো, সেক্ষেত্রে আই উইল হ্যাভ ইটিং ডান ডান। এবং ভবিষ্যতে শুরু হয়ে চলতেই থাকবে, এর বুঝালে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই উইল হ্যাভ বিন রিডিং গোয়িং প্লেইং। তাহলে আমরা শর্টকাটে এখন চলে যাব। শর্টকাটটি হলো যে আপনারা মনে রাখবেন যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে যতগুলো কন্টিনিউয়াস টাইম আছে সবগুলোতে টু বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে। প্রিন্সিপাল ভার্ব একবারে দিই, প্রিন্সিপাল ভার্ব আইএনজি ফর্ম যুক্ত হবে। তাহলে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোতেই টু বি ভাব এবং প্রিন্সিপাল ভাবের সাথে আইএনজি যুক্ত হবে, আর কন্টিনিউয়াস টেন্সে টু বি ভাব হেল্পিং ভাগ হিসেবে থাকবে, এখানে নিজস্ব অর্থ প্রকাশ পাবে না। সেমভাবে যতগুলো পারফেক্ট টেন্স আছে এগুলোতে টু হ্যাভ ভার্ব প্লাস টু হ্যাভ ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত। যতগুলো পারফেক্ট টেন্স আছে সবগুলোতে টু হ্যাভ ভার্ব অ্যাক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এখানে নিজস্ব অর্থ প্রকাশ করবে না, এবং নিজস্ব অর্থ প্রকাশ করলেই সেটি হবে ইনডিফিনিট টেন্স, যেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। মানে টু বি ভার্ব নিজস্ব অর্থ প্রকাশ করলেই সেটা হবে ইনডিফিনিট টেন্স সময় অনুযায়ী। অ্যামিজার নিজস্ব অর্থ প্রকাশ করলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়াজার নিজস্ব অর্থ প্রকাশ করলেই হবে পাস্ট ইনডিফিনিট, বি নিজস্ব অর্থ প্রকাশ করলে হবে সেটা ফিউচার ইনডিফিনিট, এবং কন্টিনিউয়াস টেন্স যতগুলো আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার সব কন্টিনিউয়াস টেন্সে টু বি ভাব হেল্পিং ভাব হিসেবে ব্যবহৃত হবে। তো আপনারা এভাবে প্র্যাকটিস করুন। এখন আশা করি আপনারা সময় সম্পর্কে টেন্স সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া লাভ করেছেন, আরও ভালো লাভ করবেন যদি আপনারা এই চর্চাটি কাছে লাগান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা বাংলায় অনেকগুলো শব্দ পাই, যেমন খাই যাই করি ধরি পড়ি লেখি গাই নাচি হাসি কাঁদি ঘুমাই
এই ধরনের যতগুলো ইন্ডিফিনিট বাংলা সেন্টেন্স আছে সবগুলোকে আপনি সবগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করুন। যতক্ষণ আপনার ওয়ার্ড ভান্ডার শেষ হয়নি আপনি লিখতেই থাকুন 1000 সেন্টেন্স ইন্ডিফিনিট টেন্স দিয়ে, লিখুন এবং নিজে নিজে প্র্যাকটিস করুন, বলুন অপরের সাথে প্র্যাকটিস করুন, দেখেন আপনার টেন্সে এবং ইংরেজি সেন্টেন্স তৈরি এবং লেখায় কোনো সমস্যা থাকবে না। তারপর কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেমভাবে যতগুলো বাংলা সেন্টেন্স আছে সবগুলো আপনি লেখেন, সবগুলো আপনি লেখেন, প্র্যাকটিস করেন, বলেন, দেখেন আপনার টেন্সে কোনো সমস্যা নেই এবং টেন্স সঠিকভাবে আপনি টেন্সের ব্যবহার সঠিকভাবে আপনি বুঝতে পারলে, সময়ের ব্যবহারটা সঠিকভাবে বুঝতে পারলে আপনি যে কোনো বিষয়ে লিখতে পারবেন এবং বলতে পারবেন 100% শিওর, গ্যারান্টি। এই জন্যই ইংলিশকে, এই জন্যই টেন্সকে গ্রামারের প্রাণ বলা হয়। ধন্যবাদ, আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা আমার কমেন্টে লিখবেন, আমি অবশ্যই নেক্সট ডে এটি সলভ করার চেষ্টা করব। খোদা হাফেজ, ভালো থাকেন।